প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল কিনেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের কসমেটিক্স ব্র্যান্ড রিমার্ক হারল্যান্ড। সানবিট শব্দিবেশ আমার সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিংয়ের মাথা ঘোরানো সলিউশন। আসন্ন বিপিএল এ ঢাকা ক্যাপিটালস এর মালিকানায় থাকছেন শাকিব খান। বিপিএল এর ডামাডোল ইতিমধ্যে বাজতে শুরু করেছে। আজ সোমবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট, যেখানে নিজের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে হাজির হয়েছেন শাকিব খান নিজেও। প্রথমবারের মতো ড্রাফট অনুষ্ঠানে থেকে দল গোছানোর ভূমিকায় দেখা যাবে এই নায়ককে। এর আগে বিপিএল এর সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে শাকিব খান বলেন, আসন্ন বিপিএল এ আমাদের টিমের নাম বাছাই করতে দেশ বিদেশের অনেক ক্রিকেট প্রেমী মানুষের সাড়া পেয়েছে, যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছে। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস। শাকিব খান বলেন, আপনাদের সকলের সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে, এটাই আমার বিশ্বাস। সাত দলের বিপিএল 2025-এ নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, চিটাগাং কিংস ও দুর্বার রাজশাহী। এর মাঝে চিটাগাং কিংস এর আগেও বিপিএল এ ছিল, কিন্তু একেবারেই নতুন সংযুক্তি ঢাকা ও রাজশাহী। সঙ্গত কারণেই তারা কোনো ক্রিকেটার রিটেইন করতে পারেননি। মরিয়ম মিয়ান, ঢাকা পোস্ট।